মাঝে মাঝে আমার কাছে প্রশ্ন এরকম এসছে যে সেই মানুষটা আমাকে অকথ্য ভাষায় কথা বলেছে, সে আমাকে সম্মান করেনি, মাঝে মাঝে কথা বলেছে, সবার সামনে ইনসাল্ট করেছে, কিন্তু তারপরেও আমার কি তার কাছে ফেরত যাওয়া উচিত? আমারও আজকে মনটা তার জন্য কেমন একটা করে, বলো না দাদা, তার কাছে কি ফেরত যাওয়া উচিত? মোর অফেন দ্যান নট মোর অফ দ্য প্রবলেমস এমনি সলভ হয়ে যাবে, হয়তো আমার কাছে অবধিও কথা নিয়ে আসতে হবে না, যদি তোমরা এইটা বুঝতে পারো যে সেলফ রেসপেক্ট আর লাভ বা ভালোবাসা দুটো কিন্তু নিজের নিজের জায়গায়, এবং সেখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা যেটা হয়তো ইমোশনস আমাদের ড্রাইভ করিয়ে দেবে লাভের দিকে, কিন্তু যেটা বেশি ইম্পর্টেন্ট ইজ অলওয়েজ টু মেনটেন দ্যাট সেন্স অফ সেলফ রেসপেক্ট, এবং সেটার জন্যই হচ্ছে আজকের ভিডিও। সো হাই, দিস ইজ ঋতবান দাসঘোষ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই চ্যানেলে আমরা প্রেম, ভালোবাসা এবং সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলি। তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে আমাকে ফলো করে দিও আমার ফেসবুক পেজে, সেখানে গিয়ে একটা লাইক করে দিও, এবং তোমরা আমার সাথে যদি সরাসরি কথা বলতে চাও তাহলে আমাকে ফলো করে দিও আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল HDG06, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে। হ্যাভিং সেড দ্যাট, লেটস হপ ইনটু দিস ভিডিও। কথা হচ্ছে আমাদের আনকন্ডিশনাল লাভ নিয়ে, যেই সম্পর্কের মধ্যে, যেই ভালোবাসার মধ্যে কোনো রকম কন্ডিশনস থাকবে না, কোনো রকম শর্ত থাকবে না। কিছু কন্ডিশনস নিয়ে কথা বলি, যেমন হচ্ছে সেলফ রেসপেক্ট, পয়েন্ট নম্বর টু যেটা হচ্ছে রেসপেক্ট ফর ফ্যামিলি, রেসপেক্ট ফর ফ্রেন্ডস, বন্ধু বান্ধবের জন্য, ফ্রেন্ড সার্কেলের জন্য, সেই মানুষটার তাদের প্রতি যেন সেলফ রেসপেক্ট থাকে, তাদের প্রতি যেন আমার একটা রেসপেক্ট থাকে। পয়েন্ট নম্বর থ্রি, রেসপেক্ট ফর ইয়োর অ্যাম্বিশনস, রেসপেক্ট ফর ইয়োর ড্রিমস, তোমার যে স্বপ্ন আছে, তোমার যে অ্যাম্বিশনস আছে, তার প্রতি রেসপেক্ট থাকা। এবং পয়েন্ট নম্বর ফোর, নট চিটিং অর লাইং, মিথ্যে কথা না বলা বা অন্য সম্পর্কে জড়িয়ে না পড়া। তাই যখনই আমি প্রথমে কথাটা বললাম যে আনকন্ডিশনাল লাভ, তার পরবর্তী ক্ষেত্রে এই চারটে রকম কন্ডিশন অনায়াসে নেমে পড়লো। তাই এইটা বিশ্বাস করা যে লাভ শুড বি আনকন্ডিশনাল, ভালোবাসার মধ্যে কোনো রকমের কন্ডিশনস থাকবে না, ভালোবাসার মধ্যে সবটাই থাকবে হচ্ছে একদম নিঃস্বার্থভাবে, এইটা থেকে বেরিয়ে আসো। খুব সোজা কথা বলছি, বেরিয়ে আসো। দিস ইজ আ হলো কাজ, যেটা তোমাকে কিন্তু ফাঁসিয়ে দেবে তার মধ্যে, তার গোলক ধাঁধার মধ্যে। প্রথম কথা বলি সেলফ রেসপেক্ট নিয়ে, কেন দরকার সেলফ রেসপেক্ট? ইটস ওকে, তুমি বলতে পারো যে সে আমাকে সম্মান নাই করুক, সে আমার সাথে বাজেভাবে কথা বলুক, পরে তো বুঝে সে আমার কাছে আবার ফিরে আসে। দিস রিপিটেড প্যাটার্ন যে সবসময় পরে গিয়ে বুঝে আসে, সে তার কিছু, তার মনের মধ্যে কিছু চিন্তা চলছে, সে ফ্রাস্ট্রেটেড আছে, কিন্তু তার মানে তো এইটা ডাইরেক্টলি নয় যে সে তোমার সাথে বাজে কথা বলবে, যাতে করে সে তার মনে নেগেটিভিটিসগুলো ওগলাতে পারে। কারণ আমরা রাগ হলে বলি, অনেক সময় সাইকোলজিতে বলা হয় যে রাগ হলে কোনো জিনিসপত্র নিয়ে সেটা ছুঁড়ে দিলে অনেক সময় আমাদের রাগ কমে যায়, কিন্তু মানুষ তো কোনো পণ্য নয় না, যেমন অনির্বাণ ভট্টাচার্য বলেছিল। তো মানুষ যদি কোনো পণ্য না হয়, মানুষকে ধরে ছুঁড়ে না ফেললেও মানুষের সাথে বাজেভাবে কথা বলা যায় না, এবং সেখানে তোমাকে যদি সেই মানুষটা ভালোবাসে, সে কীভাবে বাজেভাবে প্রতিনিয়ত, আমি যদি বলি একবার দুবার চলো হয়ে যায়, কথা বলতে পারে। তাই রিমেম্বার দিস, যে সেখানে তোমার সেলফ রেসপেক্টটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এবং সেখান থেকে তোমার যদি কখনো বেরিয়েও আসতে হয়, বেরিয়ে আসো। পয়েন্ট নাম্বার টু, রেসপেক্ট ফর ইয়োর প্যারেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, অর্থাৎ যেখানে রেসপেক্ট, আমরা এরকম অনেক সম্পর্ক দেখে থাকি যেখানে একজন মানুষ যাকে ভালোবাসে তার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সঙ্গে মিশতে দেয় না। এই তুমি ওর সাথে কথা বলবে না, তুমি তার সাথে কথা বলবে না, ও কেমন তোমার দিকে তাকায় করবে না। সার্টেন পয়েন্ট অফ টাইম যদি কথার পেছনে লজিক থাকে, ইয়েস, তোমরা দুজনে অফকোর্স কনসিয়াস হয়ে পড়বে, কিন্তু এইটার জন্য বলা জাস্ট বিকজ আমি চাইছি না, আমার ভালো লাগছে না, আমি ওই জন্য তুমি তার সাথে কথা বলবে না, নট হ্যাভিং এনি লজিক বিহাইন্ড ইট, দিস, এটা কিন্তু তোমার স্বাধীনতার হস্তক্ষেপ, ভেরি সিম্পল টু সে। এবং সম্পর্ক, এবং এখন যেহেতু আমাদের বয়সটা কম, এখন হয়তো ঠিক আছে সেই অবস্থায় নেই, বাট সম্পর্ক যখন একটা পরিণতি পায়, সে বিয়ে বলো বা যেরকমই বলো, সেখানে যদি ফ্যামিলির প্রতি বা পেরেন্টসদের প্রতি রেসপেক্ট না থাকে, চলো আমি মেনে নিচ্ছি একজন নারী মানুষ কখনই, সে যদি শ্বশুর বাড়িতে চলে আসে, কখনই তার নিজের মা বাবার থেকে বেশি তোমার মা বাবাকে ভালোবাসতে পারবে না, দিস ইজ ভেরি অনেস্ট। বাট দিনের শেষে যেটা সব থেকে বেশি করতে পারি, দ্য মোস্ট উই ক্যান ডু ইজ রেসপেক্ট, এতটা তো করাই যায়, তাই নয় কি? সেরকম কিন্তু আমি উল্টো দিকটাও, খালি মেয়েদের দিক থেকে ছেলে বলছি না, ছেলের দিক থেকে মেয়েদেরও বটে, যে রেসপেক্ট, দিস মাচ আই ক্যান ডু, এইটুকু এইটুকু আমার বর্তায় আমার মধ্যে, ইজন্ট ইট? তাই সেটা ইম্পর্টেন্ট। থার্ড নাম্বার যেটা হচ্ছে রেসপেক্ট ফর ইয়ার ড্রিমস অ্যান্ড অ্যাম্বিশনস, তোমার কিছু ড্রিমস আছে, তোমার কিছু গোলস আছে, সেইটার প্রতি তুমি যদি ফোকাস থাকো, এবং তোমার পাশে দাঁড়ানো মানুষটা যদি সেটাকেই, যদি যদি সে সম্মানটুকু না দিতে পারে, বা তোমার পাশে হয়তো সে তোমার হয়ে কাজটা গিয়ে করে দেবে না, কিন্তু তোমার পাশে দাঁড়িয়ে থাকা, তোমাকে এইটা কন্টিনিউস প্যাট অন দ্য ব্যাক দিতে থাকা যে হ্যাঁ তুই পারবি, আমি তোকে বিশ্বাস করি, দিস মিন্স আ লট। কিন্তু সেখানে যদি একটা সম্পর্ক এরকম হয়, তুমি কিন্তু বিয়ের পর চাকরি করতে পারবে না, আমি চাকরি করব, তুমি ঘরে বসে থাকবে, এই করবে ওই করবে, দিস দ্যাট অ্যান্ড সো, ওকে, ইফ ইটস হার কনশিয়াস চয়েস যে হ্যাঁ আই উইল বি দ্য গ্রেটেস্ট হাউস ওয়াইফ, ইটস অল রাইট, কিন্তু এটাকেই করতে হবে, কারণ আমি বলছি বলে এই যে নিজের অধিকারটাকে চাপানো, এখানে লাভটা কম
ইগোটা বেশি। এবং পয়েন্ট নম্বর ফোর, নট চিটিং অর লাইং, যে আমরা কখনো একে অপরকে মিথ্যে কথা বলবো না, কখনো একে অপরের সাথে চিট করবো না। ভুলে গেলাম যে রেসপেক্ট করা নিয়ে, ভুলে গেলাম ড্রিমস অ্যাম্বিশনস নিয়ে, ভুলে গেলাম মা বাবাকে সম্মান করা থেকে, বাট দ্য কোর, দ্য মাল্টি, মানে মাল্টি কি বলতে, ডেপথ করে যে জিনিসটা লাই করছে সেটা কিন্তু একে অপরকে চিট না করা, কারণ সেটা কিন্তু একটা ফান্ডামেন্টাল, মানে যেইটার ওপর তুমি তোমার পুরো রিলেশনশিপের স্ট্রাকচারটাকে তৈরি করছো। তাই সেই ভিত্তাই যদি গিয়ে যায় নড়ে, তাহলে সেই মানুষটাকে ভালোবেসে কী লাভ, তাই না? তুমি বলতে পারো না আমি তাও তাকে খুব ভালোবাসি, ভুল করছো, সত্যি বলছি ভুল করছো। হ্যাঁ, তুমি এটা বলতে পারো যে ইমোশনস ট্রিগার্ড আছে, আমি তাকে খুব চাইছি, আমার মন এখনও বলছে তাকে যেন চাই, কিন্তু সময়ের ওপর সময়, সময়ের ওপর সময় এইটা ভাবতে থাকা যে সে তার ভুল বুঝে সে ফিরে আসবে, কারণ এরকম অনেক সম্পর্কে দেখা যায় যে সে তার ভুল বুঝে ফিরে আসবে, সে নিজে থেকে ঠিক হয়ে যাবে এবং সে আমাকে আবার আগের মতন ভালোবাসবে। চলো স্পষ্ট কথাই বলছি, মানুষের কিছু কিছু বেসিক বিহেভিয়ার্স থাকে, মানে সেইগুলোকে কিন্তু তুমি যতই কথা দিয়ে বলো, যতই যত রকমই চেষ্টা করো না কেন সেগুলো কিন্তু বদলায় না। তাই সেই মানুষটা যদি ওকে, ইটস ওকে টু গিভ আ চান্স ওয়ান্স অর টুয়াইস, তার থেকে বেশি নয় না, কারণ তার বেশি হয়ে গেলে তো তুমি নিজের সাথে কম্প্রোমাইজ করছো এবং সেটা নিয়ে যদি ভালো থাকো আমার কিছু বলার নেই। তাই সম্পর্কে এই জিনিসটা মাথায় করে রাখা যে দিস শুড বি আনকন্ডিশনাল লাভ, এর থেকে তো আনকন্ডিশনাল বলে কিচ্ছু হয় না ঘন্টার মাথা। আমি সিরিয়াসলি বলছি, নেভার এভার এভার ফল ইন টু দিস ফলস ট্র্যাপস অর বিলিভস অর বলিউড ফিল্মস অর এনিথিং, যেরকম তোমার ফ্যান্টাসি থাকুক না কেন, তোমার সবসময় কিছু প্রি রিকুইজিট কন্ডিশনস থাকা উচিত, কারণ দুটো মানুষ যখন সম্পর্কে আসে বা যখন বলে তুই কি আমার সাথে সম্পর্কে আসবি, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে তোমরা মনের মধ্যে একটা মেন্টাল, একটা কী বলে, একটা মেন্টাল এগ্রিমেন্ট একটা সাইন করে নাও, যেখানে এই ক্লজগুলো থাকবে যে রেসপেক্টের থেকে বিট্রিয়ালের থেকে, বিট্রিয়াল যেন আমাদের সম্পর্কে না থাকে, যেন একে অপরকে সবসময় সম্মান করি, দিজ আর অল ক্লজেস একটা সম্পর্কের মধ্যে, নাহলে তুমি কিন্তু খুব বাজেভাবে ফাঁসবে এবং সেখানে বারে বারে গিয়ে মনে হবে সে মানুষের যতই খারাপ বলুক না কেন, সে আমার, সেই মানুষটা আমার ওপর হাত তুলে দিক না কেন, ডাজন্ট ম্যাটার, আমি তাকেই ভালোবাসবো, কারণ সেখানে তোমার হয় মনুষ্যত্বের, সেখানে তোমার হয় স্বাধীনতার হস্তক্ষেপ। সো বি আ গুড পার্সন, অলওয়েজ স্ট্যান্ড টু ইয়োর ওয়ার্ডস অ্যান্ড অলওয়েজ রিমেম্বার লাভ ইজ ইম্পর্ট্যান্ট বাট সেলফ রেসপেক্ট is important যদি সেটা বলতে হয়। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা হয়তো সম্পর্কে কোনো রকম কম্প্রোমাইজ মোডে আছে, তাদের সাথে শেয়ার করে দিও এবং তোমরা জানিও যে কেমন লাগলো ভিডিওটা, তোমরা তোমাদের কথাগুলো, তোমাদের অনুভূতিগুলো শেয়ার করতে পারো এবং তোমরা এটা জানাতে পারো যে তোমরা কীভাবে কখন মুভ অন করেছিলে একটা সম্পর্ক থেকে যখন এমন কোনো ডায়ার সিচুয়েশনস তোমাদের সামনে চলে এসেছিলো। আশা করছি তুমি থাকবে ভালো এবং সুস্থ। সো দিস ইজ ঋতবান দাস ঘোষ সাইনিং অফ ফর টুডে অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। ততদিন ভালোবাসতে থাকো, কারণ ভালোবাসার থেকে ভালো আর কি হতে পারে। নমস্কার। আর যদি এটা জানতে চাও যে প্রেম করার সময় কোন কোন কথাগুলো মাথায় রাখা উচিত, তার জন্য দেখো উপরের ভিডিওটা। আর যদি এটা জানতে চাও যে কোনো সম্পর্কে, কোনো টক্সিক সম্পর্কে জড়িয়ে পড়লে সেখান থেকে কীভাবে মুভ অন করবে, তার জন্য দেখো নিচের ভিডিওটা।